হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়ার্ল্ড। দিস ইজ মলয়। আজকের টপিক হলো হিস্ট্রি অনার্স পার্ট ওয়ানের পেপার ওয়ানের 20 নম্বর প্রশ্ন। 20 নম্বরের দূরে থাকে 40 নম্বর। প্রথমত বলি, আমি খুব কমই প্রশ্ন দিয়েছি যাতে তোমরা ভালো করে পড়তে পারো, খুব ভালো করে এই প্রশ্নগুলো রেডি করে যেও। আশা করছি কমনভাবে আর ফাটিয়ে লিখে আসবে, কারণ সাজেশান মানে আমার কাছে ওই সেম একই ব্যাপার। আমি আগেও বলেছি, এখনও বলছি, 100 খানার মধ্যে 25 খানা রেডি করা, 80 খানা নয়। তার মানে খুবই অল্প প্রশ্ন ফাটিয়ে রেডি করো আর ফাটিয়ে এক্সাম দাও, কারণ অনেক প্রশ্ন পড়ে যাবে, তারপর নিজেরাই গুলিয়ে যাবে, ভুলভাল লিখে আসবে। তার থেকে আমার মনে হয় কম প্রশ্ন পড়ো, পারফেক্ট করো, পারফেক্ট লেখো। আর না কমন আসলে প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করো না, কারণ ইটস অল অ্যাবাউট মাই পার্সপেক্টিভ। আমার মতামত লজিক লজিক অনুযায়ী আমি সাজেশন করলাম। বাকি ওই 40% লাক, 60% হার্ডওয়ার্ক আমি দিয়ে দিলাম, বাকি 40% লাক তোমাদের উপর। তোমাদের লাকে যদি ঠিকঠাক থাকে তো আসবে, কারণ লাকটা অনেকটা ম্যাটার করে কমন পাওয়ার জন্য। দেখো, হিস্ট্রি অনার্স পেপার ওয়ান ফার্স্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারণ। 2 নম্বর, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, পাক হরপ্পা থেকে পরিণত হরপ্পা সভ্যতার বিবর্তনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 4 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা আলোচনা করো। 5 নম্বর, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি ব্যাখ্যা করো। 6 নম্বর, সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। 7 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতন ও পতনের জন্য কোন বিদ্রোহ কতটা দায়ী, এটা দুটোই করো। মৌর্য সাম্রাজ্যের পতনটাও করো আর পতনের পিছনের কোন বিদ্রোহ কতটা দায়ী এটাও করো। বৈদিক যুগের অর্থনৈতিক অথবা সামাজিক অবস্থা আলোচনা করো, যেকোনো একটা আসতে পারে। আশা করছি এই করা প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে, আই হোপ সো। এছাড়া বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়া আমার ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে কল করতে পারো। এছাড়া আমার হিস্ট্রির একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এডুকেশনাল ওয়ার্ল্ড বলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়াই আছে, চাইলে তোমরা জয়েন করতেই পারো। আর এছাড়া আমি অনলাইন ক্লাসও করাই, অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, কয়েকটায় ফ্রি ক্লাসও আছে, আর আমার পার্সোনাল সেন্টারও আছে, MM স্টাডি সেন্টার, এটা সোদপুর তারকেশ্বর থেকে, তারকেশ্বর স্টেশন থেকে 15 মিনিট বাস ধরে আসতে হবে, তাহলে যোগাযোগ করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 200%। থ্যাংক ইউ অল।